रज जन रंजन जमुना तीरा बन चारे কিন্তু পরপর একের পর এক গাড়ি করে কিন্তু প্রতিমা আসছে নিরঞ্জনের জন্য দেখতে পাচ্ছি, এবং সেই বড় ছোট সমস্ত প্রতিমা কিন্তু নামানো হচ্ছে নিরঞ্জনের জন্য দেখতে পাচ্ছি। একটা বিসর্জন হচ্ছে, তারপরেই কিন্তু আরেকটি প্রতিমা ঢুকে যাচ্ছে। দেখো সময় চলিয়ে যায় নদীর স্রোতের প্রায়, সময় কিন্তু কারোর জন্য দাঁড়ায় না। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কিন্তু আমি সেই নদীর কাছে, বলতে গেলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তারই মধ্যে কিন্তু সেই পার্বণের একটি সমাপ্তি। এক পার্বণের সমাপ্ত ঘটে আর এক পার্বণ শুরু হয়, আজ কিন্তু সেই আলোর উৎসবের সমাপ্তি বলতে গেলে। কালী ঠাকুরকে বিদায় জানাবো, আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে জগদ্ধাত্রী পুজো। এভাবেই তো আমাদের বারো মাস কেটে যায়, তাই তো বলি বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সেই এক পার্বণের কিন্তু আজ সমাপ্তি। আজ কিন্তু ঘাটে ঘাটে সেই কালী প্রতিমা নিরঞ্জন, বলতে গেলে সেই কালী প্রতিমা নিরঞ্জনই আজকে তোমাদেরকে আমি দেখাবো, সেটাই আজকে আমার মুখ্য বিষয়। চলো ঝটপট কথা বল বাড়িয়ে লাভ নেই, তো চলো ঝটপট আর কথা বাড়াবো না, সরাসরি তোমাদেরকে দেখাবো কীরকম প্রতিমা নিরঞ্জন চলছে প্রত্যেক ঘাটে। স্পেশালি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার নিমতলা ঘাটে। একে একে কিন্তু সেই প্রতিমা নামানো হচ্ছে। সামনে একটি প্রতিমা রয়েছে, আরেকটি ওইখানে দেখো, ওখানে আরেকটি প্রতিমা আছে। সবকটা প্রতিমা কিন্তু পরপর আসছে, এবং নিরঞ্জনের জন্য কিন্তু সমস্ত প্রতিমা সেই গঙ্গার দিকে টেনে নামানো হচ্ছে। দেখো কতটা বড় প্রতিমা, পুরোটাই কাত হয়ে গেছে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ এখান থেকে পুলিশ প্রশাসন থেকে, কলকাতা পুলিশ থেকে সমস্ত টিম এসে গেছে যাতে কোনো দুর্ঘটনা না হয়ে থাকে। পরপর দেখতে পাচ্ছ এখানে যারা আছে তারা কিন্তু এইখানে অবধি এনে, যে যারা রয়েছে তাদের যাওয়া হচ্ছে, এখানেই কিন্তু ঘোরানো হচ্ছে, তারপরে কিন্তু ভাসানোর জন্য চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ প্রতিমা কিন্তু সেই টেনে নিয়ে যাওয়া হচ্ছে, সামনে দেখো সেই কিন্তু বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। আর পরপর কিন্তু মাইকিং করা হচ্ছে, এখানেই কিন্তু প্রতিমাটা ঘোরানো হবে দেখতে পাচ্ছি। কলকাতা
দেখলে সাত পাক ঘোরানোর পর কিন্তু মা চলে গেল নিরঞ্জনের জন্য, এখান থেকেই কিন্তু সেই মানুষকে যেতে দেওয়া হচ্ছে না, কারণ অনেকটা রিক্সি দেখতে পাচ্ছ। এখানে পুলিশ প্রশাসন থেকে সবাইকে সরিয়ে দেওয়া হলো এবং মা কিন্তু সেই বিসর্জনের পথে, নিরঞ্জনের পথে কিন্তু একদম ঘাটের নিচে চলে গেল। যত রাত গড়াবে তত কিন্তু বিসর্জনের ঠাকুর আসবে এবং তত এই ঘাটটা কিন্তু ভর্তি হয়ে যাবে। তোমাদেরকে যতটা পারলাম ততটা কিন্তু বিসর্জনে দেখালাম বলতে গেলে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ভালো থাকো, সুস্থ থাকো।